সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে আমরা দারুণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে বা আমার ভিডিওতে বরাবরের মতোই নতুন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে সেভেন সিস্টার্স, ভারতের যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে, এই সাতটি অঙ্গরাজ্যের রাজধানী এবং রাজ্যগুলো মুখস্থ করে ফেলব। আশা করি জীবনে আর কোনোদিন আপনারা ভুলবেন না। তো প্রথমে আমরা জেনে নিব যে সেভেন সিস্টার্স কী। সেভেন সিস্টার্স হচ্ছে, বাংলায় হচ্ছে সাত বোন রাজ্য বলা হয়। ভারতের যে আঠাশটা অঙ্গরাজ্য রয়েছে তার মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মোট সাতটা অঙ্গরাজ্য, যেগুলো ভারতের মূল অংশ থেকে বিচ্ছিন্ন, এই সাতটা অঙ্গরাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য। কারণ এই রাজ্যগুলোর আর্থসামাজিক অবস্থা, জনসংখ্যার কাঠামো, ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইকোনমি কম বেশি একই রকম। এই কারণে এই সাতটা অঙ্গরাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয়। অর্থাৎ ভারতের মূল অংশ থেকে বিচ্ছিন্ন, এই কারণে এই সাতটা অঙ্গরাজ্য একসাথে রয়েছে, এই জন্য বলা হয় সেভেন সিস্টার্স রাজ্য। তো আমরা এই সেভেন সিস্টার্স রাজ্য এবং রাজধানীগুলো একটা চমৎকার একটা আসাদসারের নিনজা টেকনিকের মাধ্যমে আমরা আজকে শিখব। তাহলে আমরা জানি যে সাত বোন রাজ্য, তাই না? সাত বোন রাজ্য, বা এটাকে বলা হয় সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার, সেভেন সিস্টার, ওকে। তাহলে আমরা সহজে মনে রাখবো, হ্যাঁ, এক পাশে হচ্ছে রাজ্য আর এক পাশে হচ্ছে রাজধানী। রাজধানী, রাজ্য এবং কি রাজধানী, ওকে। তাহলে আমরা সেই চমৎকার সেই কৌশলটাতে চলে যাব। সবাই বলবেন আদি, আদি, সরি, আদি মিয়া, আদি মিয়া মেশি ত্রিয়া, মেশি ত্রিয়া ওই মই নাকো। ঠিক আছে, খুবই সহজ। বলেন আদি মিয়া মেশি ত্রিয়া ওই মই নাকো, একবার বলে হবে, আদি, আদি মিয়া মেশি ত্রিয়া ওই মই নাকো, আদি মিয়া মেশি ত্রিয়া ওই মই নাকো, একবার বলে হবে, আদি মিয়া মেশি ত্রিয়া ওই মই নাকো। আচ্ছা, খেয়াল করেন তাহলে আতে আসাম, আসাম, আসামের রাজধানী দিশপুর, দি ফর দিশপুর, মেতে মিজোরাম, মিজোরামের রাজধানী হচ্ছে আতে আইজল, মানে চোখের জল, আইজল, মেতে মেঘালয়, মেঘালয়, শীতে শিলং। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে, মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। ঠিক আছে, ওকে। এরপর ত্রিতে ত্রিপুরা, ত্রিফর কি, ত্রিফর কি, ত্রিপুরা, আতে বাদুরতলা নাকি, আতে আগরতলা, আগরতলা, আতে আগরতলা, ওতে অরুণাচল, অরুণাচল, ইটানগর যায়, ইটানগর, অরুণাচলের রাজধানীর নাম কি? ইটানগর, মতে মণিপুর, এখান থেকে অনেক দূর, তাই না? মতে কি? মণিপুর, ইতে ইম্ফল, ইম্ফল, অনেকে বলে যে ইস্ফল, ইস্ফল না, ইতে ইম্ফল, নাতে কি? নাগাল্যান্ড, নাগাল্যান্ড, আর কোতে কোহিমা, কোতে কি? কোহিমা, রহিমা না, কোহিমা, কোহিমা, ওকে। তাহলে আমরা একই সাথে রাজ্য এবং রাজধানীগুলো শিখে ফেললাম, ওকে। তাহলে চমৎকার একটা কৌশলের মাধ্যমে আমরা রাজ্য এবং রাজধানীগুলো মনে রাখলাম। আমরা এরকম একটা টেকনিক জানতাম, আমি অমিত্রি মনা, এটা দ্বারা শুধু রাজ্যগুলোই মনে রাখা যায়, কিন্তু রাজধানীগুলো তো আমাদের মনে রাখতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় রাজধানীগুলো এসে থাকে। তো এই যে একই সাথে আমরা রাজ্য এবং রাজধানীগুলো মনে রাখতে পারবো এই চমৎকার এই ফ্যান্টাস্টিক এই কৌশলের মাধ্যমে, সবাই বলেন আদি মিয়া মেশি ত্রিয়া ওই মই নাকো, আদি মিয়া মেশি ত্রিয়া ওই মই নাকো। তাহলে বলে এভাবে বলবেন, আসাম দিশপুর, মিজোরাম আইজল, মেঘালয় শিলং, ত্রিপুরা আগরতলা, অরুণাচল
ইটানগর, মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড, কোহিমা। নাগাল্যান্ড, কোহিমা, তাহলে রাজ্য এবং রাজধানীগুলো আশা করি আর জীবনে আপনাদের ভুল হবে না। সেই সাথে সাথে আপনারা এই রাজ্যগুলোর বাংলাদেশের সাথে যে সীমান্ত রয়েছে মানচিত্রটা দেখবেন, মানচিত্রটা দেখলে দেখবেন যে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এই সেভেন সিস্টার্স কি এটা বুঝে গেলেন এবং সেভেন সিস্টার্স রাজ্য এবং রাজধানীগুলো আপনারা আজীবন মনে রাখতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।